চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের ক্লাসটা করে দেখো। আমরা রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি, এই ক্লাসগুলো করলে চবির ভর্তি পরীক্ষার ইংরেজি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের ব্যাচে ভর্তি হলে তোমাকে আমরা সম্পূর্ণ সিলেবাসটা এভাবে ধরে ধরে শেষ করে দিব। আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, এখানে বলা হচ্ছে হি বার্নড হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুলটা পুড়িয়ে ফেলেছে, বাই ইন্টারফিয়ারিং ইন হিজ নেইবার্স অ্যাফেয়ার। বলা হচ্ছে তার প্রতিবেশীর বিষয়ে নাক গলাতে যেয়ে বা তার প্রতিবেশীর বিষয়ে সে হস্তক্ষেপ করে নিজের আঙ্গুলটা পুড়িয়ে ফেলেছে। সো এটা মূলত একটা ফ্রেজ হিসাবে কাজ করে। সো এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে গট হিমসেলফ ইনটু ট্রাবল, অর্থাৎ নিজেকে বিপদে ফেলা। নিজেকে বিপদে ফেলা অর্থে আমরা বলি হি বার্নড হিজ ফিঙ্গার্স, হি বার্ন অর্থাৎ বার্নড হিজ ফিঙ্গার। বার্নড হিজ ফিঙ্গার মানে নিজেকে বিপদে ফেলা, বিপদে পড়ে যাওয়া। তাহলে হি বার্নড হিজ ফিঙ্গার্স বাই ইন্টারফেয়ারিং ইন হিজ নেইবার্স অ্যাফেয়ার, সে তার আঙ্গুলটা পুড়িয়ে ফেলেছে তার প্রতিবেশীর বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়ে। তার মানে এই প্রশ্নের উত্তরটা একটা ফ্রেজ রিলেটেড কোয়েশ্চেন এবং ওয়ার্ড মিনিং রিলেটেড। তাহলে দেখো, ওয়ার্ড মিনিং বা ফ্রেজ বুঝলে চবির ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর করা সহজ। তারপরে দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে চারটা অপশন দেওয়া আছে, বলা হচ্ছে কোনটা কারেক্ট। এটা টোটালি একটা পিওর গ্রামার বেসড কোয়েশ্চেন। প্রশ্ন দেখে আগে বুঝতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোন সিস্টেমে বা সিকুয়েন্সে আসে। এখানে বলা হচ্ছে উইল ইউ প্লিজ বরো মি। দেখো উইল ইউ প্লিজ বরো মি হয় না, হয় ল্যান্ড মি। ধার চাওয়া অর্থে বোঝানো হয় তুমি কি আমাকে ল্যান্ড মি মানে ধার দিবা। তো এই কোয়েশ্চেনটা ভুল, এখানে বরো মি না হয়ে ল্যান্ড মি হতো। বলা হচ্ছে ইয়োর ফ্যামিলি ইজ ডিফারেন্ট দেন মাইন, না এটা হবে ইয়োর ফ্যামিলি ইজ ডিফারেন্ট ফ্রম মাইন। কি হয়? আলাদা বোঝাতে ডিফারেন্ট ফ্রম বসানো হয়। তাহলে এই জায়গায় দেন দিয়ে ভুল করেছে। দেন হবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন কম্পেয়ার করব, বাট এটা কম্পেয়ার করছে না। তারপর বলা হচ্ছে আই হ্যাভেন্ট সিন হিম ফর লাস্ট ইয়ার। বলা হচ্ছে আমি তাকে গত বছর ধরে দেখি না। যেহেতু লাস্ট ইয়ার আছে, আমরা জানি অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা সাধারণত এটাকে পাস্ট টেন্সে দিতে পারতাম। এটা হয়তো আমরা হ্যাডেন্ট করতে পারতাম কিংবা ডিড নট দিতে পারতাম, যেহেতু অতীত নির্দেশক ওয়ার্ড আছে। সো এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, জেনারেলি ইট ইজ বেটার টু ইট এগস মডারেটলি দেন টু অ্যাভয়েড দেম এন্টায়ারলি। ঠিক আছে, সো এটা হচ্ছে উত্তর। ভুলগুলো পেয়েছো তো? এরকম ভুল খুঁজে বের করার টেন্ডেন্সি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে চবিতে চান্স পেতে হলে। আর এই সিস্টেমগুলোই আমরা আমাদের টার্গেট সিইউ ব্যাচে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচে তোমাকে শেখাবো। তারপরে দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে হু কেয়ার্স। এটা বলছে একটা ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেনে যখন এরকম থাকবে যে হু কেয়ার্স, তখন এর উত্তর যারা হচ্ছে ডু দে। কি দাঁড়ায়? ডু দে। বুঝলে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে তোমার বস ডু দে। হু কেয়ার্স, হু কেয়ার্স মানে কি? ডু দে, ডু দে, ডু দে। ঠিক আছে, তাহলে হু কেয়ার্স যদি থাকে পরীক্ষায় ডু দে থাকবে। উইল যদি থাকে হবে ওন্ট, উইল যদি থাকে ওন্ট। লেট থাকলে হবে শ্যাল উই। যদি লেট থাকে লেট দিয়ে করলে উত্তর হবে শ্যাল উই। তোমার যদি হচ্ছে উইল দিয়ে থাকে তাহলে উত্তর হবে ওন্ট। কি হবে? ওন্ট। এই জিনিসগুলো একটু ডিপলি জানতে হবে ট্যাগ কোয়েশ্চেনের জন্য। তারপরে দেখো বলা হচ্ছে হোয়াটস দ্য প্যাসিভ ফ্রম দে সেইড। তারা বলেছে হি ইজ আ গুড ক্যান্ডিডেট। তাহলে আমরা খেলবো কিন্তু এই অংশটাকে নিয়ে। তাহলে দেখো এই জায়গায় আমাদের যেহেতু শুধুমাত্র একটা জিনিসই আছে হি, এই হিটাকে আমরা সাবজেক্ট হিসাবে আনবো। দে তো আর ডিরেক্ট সাবজেক্ট হবে না, এখানে তো আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টে পরিবর্তন করতে হবে, হিটাকে সাবজেক্টে আনতে হবে। তাহলে আমরা হি ওয়াজ সেইড টু বি আ গুড ক্যান্ডিডেট। তারপর বলা হচ্ছে হি ইজ সেইড টু বি এ গুড ক্যান্ডিডেট। সো যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে, আমাদের টেন্সটা সেইডটা হচ্ছে পাস্ট, আমরা তো এইটা নিয়ে খেলবো শুরুতেই বলেছি। তাহলে যে দে সেইড হি, তাহলে দেখো এই যে দে সেইড হি বলা আছে সেই জিনিসটাকে, বা এটা হিম হবে, দে সেইড হিম ইজ আ গুড স্টুডেন্ট, গুড ক্যান্ডিডেট। তাহলে এই হি বা হিমটাকে সাবজেক্ট হিসাবে আনলে পাস্ট টেন্স অনুযায়ী আমরা ওয়াজ বসাবো। তাহলে এটা হচ্ছে উত্তর, সিম্পল একবারে। যেহেতু দে সেইড আছে, আমরা হিটাকে শুরুতে নিয়ে আসলাম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সেইড আছে, আমরা ওয়াজ দিব, নিচের দুইটা হবে না। তাহলে ওয়াজ যেটাতে আছে এটাই উত্তর। একবারে সিম্পল সিম্পল রুলসে কোয়েশ্চেন সলভ করার টেকনিক তোমাকে দেখাবো, যে টেকনিক অনুযায়ী তুমি ভর্তি পরীক্ষায় ভালো অ্যান্সার করে আসবা। তারপরে দেখো বলা হচ্ছে দ্য intermittent rain, দেখো এখানে কি বলা হচ্ছে the intermittent rain soaked the garden many different times during the day, বলা হচ্ছে যে intermittent rain হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা মাঠকে ভিজিয়ে ফেলেছে many different times during the day, দিনের বিভিন্ন সময় এটা মাঠকে ভিজিয়ে ফেলেছে। সো এই ক্ষেত্রে তোমার এই যে intermittent rain এর মানে কি বোঝায়, এর মানে হচ্ছে periodic rain, অর্থাৎ এই যে পিরিয়ড অনুযায়ী যে বৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টির সিজনে আমরা বলি না যে সিজনাল বৃষ্টি যেটাকে বলে, পিরিয়ডিক রেইন হচ্ছে সেম জিনিসটা। এই টপিকটা টোটালি একটা ভোকাবুলারি কোয়েশ্চেন, অর্থাৎ সিজনাল বা পিরিয়ডিক বলতে এখানে ইন্টারমিটেন্ট ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে ভোকাবুলারি সম্পর্কে ধারণা না থাকলে ছবিতে ভালো করা টাফ। সো আমরা গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ভোকাবুলারি এইগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়ব। আর ব্যাকরণ কি টেকনিকে অ্যান্সার করতে হয় আমি তো দেখাচ্ছি। তারপরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচে আমরা কিন্তু একেবারে গ্রামার পড়াবো, পড়ায় তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল দেবে। এখানে ডিরেক্ট এক্সাম্পলটা ব্যাখ্যা করছি যেহেতু সময় কম, বাট আমাদের পেইড ব্যাচে আগে আমরা গ্রামারের টপিকটা পড়াবো, পড়িয়ে এক্সাম্পলটা প্র্যাকটিস করাবো। তারপরে দেখো পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে প্যারাডাইম। প্যারাডাইম মানে হচ্ছে কি নমুনা, আর প্যাটার্ন মানে হচ্ছে কি প্যাটার্নও অনেকটা সেম নমুনার মতোই। তো এটার সিমিলার কি হবে, এটার সিমিলার হবে সেম মেথড এবং সিস্টেম। মেথড এবং সিস্টেম আমরা একই জিনিস বলি, যে এই মেথডটা এই সিস্টেমটা, ঠিক আছে কি বলবে আমরা বলি এই প্যারাডাইম এই নমুনাটা এই প্যাটার্ন এই যে ডিজাইন এই যে নমুনা একই জিনিস বোঝায়। সো এটা একটা অ্যানালজি বেসড কোয়েশ্চেন। সো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি অ্যানালজি কিংবা ইরর কারেকশন থেকে হচ্ছে প্রশ্ন আসে। সো এই ক্ষেত্রে এইসব ভোকাবুলারি রিলেটেড তথ্যগুলো সম্পর্কে না জানলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করাটা একটু টাফ হয়ে যায়। সো এই রিলেটেড সকল গাইডলাইন কিন্তু তুমি আমাদের কাছে পেয়ে যাবে। তারপরের কোয়েশ্চেনটা একটা প্রিপোজিশন বেসড প্রশ্ন। আমরা সাধারণত প্রিপোজিশন বেসড প্রশ্নগুলোতে দেখি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেয় এবং প্রিপোজিশনের বেসিক কোয়েশ্চেন বা বেসিক পজিশন রিলেটেড দেয়। যেমন বলা হচ্ছে রিসার্চ ড্যাশ স্পেস এক্সপ্লোরেশন অফ, বলা হচ্ছে এই যে স্পেস এক্সপ্লোরেশন, স্পেসের একটা এক্সপ্লোরেশন হয়েছে এটা রিসার্চ। তাহলে আমরা সাধারণত জানি রিসার্চের পরে অফ বসে, যে রিসার্চ অফ স্পেস এক্সপ্লোরেশন অফ অ্যান্ড রেজাল্টের পরে ফ্রম বসে, অর্থাৎ কোনো একটা আউটকাম বেরিয়ে আসে অর্থাৎ রেজাল্ট, রেজাল্ট ফ্রম ওয়েদার দে আর সেফ ফর হিউম্যান ইউজ। তাহলে এটা হবে অফ আর ফ্রম, কী হবে অফ আর ফ্রম, যে রিসার্চ অফ স্পেস এক্সপ্লোরেশন, আমাদের স্পেস এক্সপ্লোরেশনের যে রিসার্চটি অফ অ্যান্ড প্রায় রেজাল্টস ফ্রম, সেটা থেকে যেই জিনিসটা বেরিয়ে আসে হোয়েদার দে আর সেফ ফর হিউম্যান ইউজ, অর্থাৎ এই জিনিসটা হিউম্যান ইউজের জন্য সেফ। সো এই জিনিসটা দেখো আমরা জাস্ট এই যে রেজাল্ট ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেজাল্ট ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার অন্যদিকে রিসার্চ অফ, ঠিক আছে। সো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারলে এই টপিকগুলোতে ভালো করা বেশি একটা মানে কঠিন কিছু না। এবং এই জিনিসগুলোর জন্য আমি বলেছি বিগত বছরগুলোতে যত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে সেইখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে যদি তুমি একেবারে ডাহা মুখস্থ করতে পারো বুঝে বুঝে, তাহলেই তুমি তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি গ্যারান্টি দিচ্ছি তোমার 90% সম্ভাবনা আছে বিগত বছরের প্রশ্ন থেকে প্রিপোজিশন কমন আসার। বাকি যে 10% আছে সেই 10% কমন পড়ার জন্য তোমাকে অবশ্যই কন্টেন্টগুলো পড়তে হবে, বা বেশিরভাগ ক্ষেত্রে ওই 90% থেকে প্রশ্ন চলে আসে। সো তোমরা জানো যে আমরা একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাচ রেডি করছি যেটা হচ্ছে টার্গেট সিও নামে। সেই ব্যাচে আমরা বাংলার ক্লাস নিচ্ছি 20টা, ইংরেজির ক্লাস নিচ্ছি 20টা, সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি 20টা, এবং সেই ব্যাচের কোর্স ফি নিচ্ছি আমরা মাত্র 1000 টাকা। 1800 টাকা ছিল, 800 টাকার ডিসকাউন্ট দিয়েছি, অর্থাৎ আমরা এখন 1000 টাকা এই ব্যাচে ভর্তি নিচ্ছি। 5 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তুমি ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে কল দিতে পারো, আমাদের এই নাম্বারে কল দিয়ে অথবা বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো, পেইজে SMS করলেও হবে। যারা সিউনিটের জন্য আছে তাদের জন্য বাংলা ক্লাস হবে 20টি, ইংরেজি ক্লাস হবে 20টি, গণিতের 15টি, ICTর ক্লাস হবে 15টি। ক্লাস শুরু 5 জানুয়ারি থেকে এবং কোর্স ফি 1800 টাকার পরিবর্তে আমরা এখন 1000 টাকায় নিচ্ছি 800 টাকার একটা ডিসকাউন্ট আছে তুমি যদি অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও এবং এই দুইটা নম্বরে তুমি বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে কল দিতে পারো ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শীট পিডিএফ আকারে দেওয়া হবে কোনো পড়া না বুঝলে বারবার সেই জিনিসগুলোকে বোঝানো হবে ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে তুমি পরবর্তীতে যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে দেখতে পারবা ক্লাস শেষে যেহেতু পরীক্ষা নিব তোমার সকল সমস্যা দূর হয়ে যাবে এবং চট্টগ্রামকে টার্গেট করে আমাদের যে লেকচার শীট সেটা তোমাকে কাজে দিবে অনেক তার বাইরে দেখো চট্টগ্রামের বাইরে তুমি কি হচ্ছে গুচ্ছতে পরীক্ষা দিবা না তুমি রাজশাহীতে দিবা না জাহাঙ্গীরনগরে দিবা না চট্টগ্রামে দিবা না সাত কলেজে দিবা না এখন তোমার পক্ষে চট্টগ্রামের পরে আবার কি গুচ্ছতে ভর্তি হওয়া সম্ভব আবার কি রাজশাহীতে ভর্তি হওয়া সম্ভব তুমি আবার কি জাহাঙ্গীরনগরের জন্য ব্যাচে ভর্তি হবা তুমি একজন ব্যক্তি কয়টা ব্যাচে ভর্তি হবা তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা একটা অল ইন ওয়ান ব্যাচ নিয়ে এসেছি যেখানে বাংলার ২০টি ইংরেজির ২০টি সাধারণ জ্ঞানের ২০টি মৌলিক জিকেও থাকবে গুচ্ছের জন্য তারপর ম্যাথ ক্লাস ১০টি আইকিউ ১০টি এবং আইসিটির ক্লাস রেখেছি ৮টি ম্যানেজমেন্টের ক্লাস রেখেছি আমরা ২০টি অ্যাকাউন্টিংয়ের ক্লাস রেখেছি ২০টি এবং মার্কেটিং ফাইন্যান্সের ক্লাস রেখেছি 7 কলেজের জন্য ভর্তি কার্যক্রম চলছে কোর্স ফি ১৮০০ টাকার পরিবর্তে এখন ১২০০ বাট তুমি যদি খুব শীঘ্রই ভর্তি হও তোমার জন্য আমরা মাত্র 1000 টাকায় এই সবগুলো ইউনিভার্সিটির কোর্সে পড়ার সুযোগ দিব অর্থাৎ মাত্র 1000 টাকা খরচ করে তুমি গুচ্ছ রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সাত কলেজ সকল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিতে পারবে এই ব্যাচে ভর্তি হতে এই দুইটা নম্বরে তুমি টাকা পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করলে তোমাকে বিস্তারিত সকল কিছু বলে দেওয়া হবে অর্থাৎ বারবার টাকা দেওয়া লাগবে না তুমি গুচ্ছর জন্য একবার ভর্তি হও বা রাজশাহীর জন্য একবার জাহাঙ্গীরনগরের জন্য একবার না শুধু একবার 1000 টাকা পাঠাও আমরা সবগুলো ইউনিভার্সিটির জন্য একেবারে ধরে ধরে পড়িয়ে দিব এবং ক্লাস হবে একেবারে সাত কলেজের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মানে একবারে মার্চ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে তারপরে দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ইফ মেডিসিন তাহলে ইফ যুক্ত অংশ ড্যাশ তাহলে আমরা দেখি ইফ যুক্ত অংশ তোমার হচ্ছে কি হলে আমরা এখানে কি বসাবো না তাহলে ইফ মেডিসিন ওয়ার নট টেস্টেড যদি মেডিসিন টেস্ট করা না হয় অন অ্যানিমেল সায়েন্টিস্ট উড নট নো সায়েন্টিস্ট জানবে না হোয়েদার দে আর সেফ ফর হিউম্যান ইউজ বলা হচ্ছে আমরা যদি পশু পাখির বডিতে আমরা আমাদের মেডিসিনগুলা চেক না করি তাহলে আমরা বুঝবো না যেগুলো মানুষের দেহে কাজ করে কি না কারণ তুমি যদি মানুষের দেহে পরীক্ষামূলকভাবে ব্যবহার করো আর কোনো একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা এটার সাইড ইফেক্টের কারণে সে মারা যায় সেই দোষটা আসলে কেউ নিতে চায় না তাই কেউ চায় না যে মানুষের উপর পরীক্ষা করবে সাধারণত মানুষ পশু পাখির উপর নতুন কোনো মেডিসিন তৈরি হলে সেই মেডিসিনটা টেস্ট করে দেখে এটার কার্যকারিতা কতটুকু এবং এটার কোনো ধরনের ডিফল্ট আছে কি না সেই ক্ষেত্রে দেখো আমরা যেটা জানি ইফযুক্ত অংশটা past indefinite হলে অন্য পাশের অংশটা উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে ইফ মেডিসিনস ওয়ার নট টেস্টেড অন অ্যানিমেলস সায়েন্টিস্ট উড নট নো ওয়েদার দে আর সেফ ফর হিউম্যান ইউজ ঠিক আছে একেবারে ধরে ধরে এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার তারপরে দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড এখানে কোনটা সঠিকভাবে মানে স্পেলড হয়েছে তাহলে যে গ্যারান্টি বানানটা এখানে ভুল ডাবল টি হয় তাহলে ইরেসিস্টিবল হবে এইটাই জায়গা ভুল ওয়েলফেয়ার হবে আমরা জানি যে ওয়েলফেয়ার হয় সাধারণত সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পার্সোনাল অর্থাৎ কর্মী ঠিক আছে এইখানে তুমি যে জিনিসটা দেখেছো স্পেলিং স্পেলিং থেকে ভাইয়া বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নেই প্রশ্ন আসে না সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক ঢাবি হোক গুচ্ছ হোক সাত কলেজ হোক জাহাঙ্গীরনগর হোক রাজশাহী হোক এভরি জায়গায় হচ্ছে কোয়েশ্চেনটা আসে মানে এভরি ইউনিভার্সিটিতে তারপরে দেখো ওয়ার্ড বিডিং বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রিভিলেজ প্রিভিলেজ মানে বিশেষ সুবিধা পাওয়া প্রিভিলেজ মানে কি বিশেষ সুবিধা পাওয়া অ্যাক্সেস পাওয়া বিশেষ সুবিধা পাওয়া কিছু কিছু জায়গায় অতিরিক্ত অ্যাক্সেস পেয়ে যাওয়া তাহলে এর বিপরীত শব্দ কি হবে এর বিপরীত শব্দ হবে হচ্ছে প্রোহিবিশন অর্থাৎ আটকে দেওয়া তুমি যেহেতু প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধা পাওয়া তারপর হচ্ছে প্রোহিবিট মানে আটকে দেওয়া ধরো তোমাকে কেউ কোনো কারণে আটকে দিয়েছে ওই আটকে দেওয়াটাকে আমরা প্রোহিবিশন বলে থাকি সাধারণত কি বলে থাকি কেউ যদি কাউকে আটকে দেয় সেটাকে আমরা সাধারণত প্রোহিবিশন বলি সো এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা টোটালি একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন এবং ভোকেবুলারি জানা থাকলে এই টাইপের কোয়েশ্চেন খুব ইজিলি তুমি উত্তর করে নিতে পারবা তারপরে দেখো বলা হচ্ছে Maureen বলছে I can't believe Jane isn't here to collect her award. বলছে যে আমি বিশ্বাস করতে পারছি না যে জেন এখানে তার গার্লফ্রেন্ড হতে পারে যে তার গার্লফ্রেন্ডের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উপস্থিত নাই। স্টেলা বলতেছে she dashed the invitation. কি হবে? she must not have received the invitation. বলা হচ্ছে সে মনে দাওয়াতই পায়নি। we definitely should have checked that she had got it. আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে সে এটা পেয়েছিল। সো এই ক্ষেত্রে দেখো এটা একটা ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, মানে বাধ্যবাধকতা অর্থে যে আই ক্যান্ট বিলিভ জেন ইজন্ট হেয়ার টু কালেক্ট হার হেয়ার। বলা হচ্ছে যে আমরা বিশ্বাস করতে পারছি না যে জেন তার অ্যাওয়ার্ডটা কালেক্ট করতে এখানে উপস্থিত নেই। সো জেনের কথা বলা হচ্ছে। তারপর তার বান্ধবী স্টেলা বলছে জেন, এই যে সি বলতে বলা হচ্ছে জেন, যে জেন মাস্ট নট হ্যাভ রিসিভড দ্য ইনভাইটেশন। সে মনে হয় ইনভাইটেশনটা পাইই নেই। উই ডেফিনেটলি শুড হ্যাভ চেকড দ্যাট শি হ্যাড গট ইট। আমাদেরকে ভালো করে চেক করে দেখতে হবে যে সে আসলে এটা পেয়েছে কিনা। এই প্রশ্নটা সম্পূর্ণ একটা অর্থভিত্তিক প্রশ্ন, অর্থাৎ তোমাকে অর্থ জেনে এই প্রশ্নের উত্তর করতে হবে, সাথে লাগবে হচ্ছে গ্রামার। তার মানে কখন কোন প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে চিন্তা করে, প্রশ্নের সিস্টেমটা কি, কোন ওয়েতে কোয়েশ্চেনের অ্যান্সার দিলে প্রপার অ্যান্সার বা প্রপার তুমি হচ্ছে কারেকশনে পৌঁছাইতে পারবা, এই জিনিসগুলো কিন্তু তোমাকে স্টাডি করতে হবে। তারপরে দেখো বলা হচ্ছে she dash strictly since last July. বলা হচ্ছে যে since last July বলতে আমরা জানি এটা সাধারণত তোমার কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং অ্যান্ড সো ফার 8 kilos। তাহলে আমরা যদি একটু মিনিংয়ের দিকে দেখি, বলা হচ্ছে শি ওয়াজ ডায়েটিং তো হবে না, কারণ সিন্স লাস্ট জুলাই বলতে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন শি হ্যাজ বিন ডায়েটিং স্ট্রিক্টলি সিন লাস্ট জুলাই, সে গত জুলাই থেকে ডায়েট করছে। অ্যান্ড সো ফার এখন পর্যন্ত শি হ্যাজ লস্ট 8 kilos, এবং সে 8 কিলোমিটার মানে 8 কিলোগ্রাম তার শরীর থেকে কমায় ফেলছে, তার মানে 8 কেজি সে কমাইতে পারছে। তাহলে দেখো শি হ্যাজ বিন ডায়েটিং স্ট্রিক্টলি সিন্স লাস্ট জুলাই। তাহলে আমরা জানি সিন্স ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এবং পরেরটাকে আমরা মিনিং অনুযায়ী হ্যাজ লস্ট দিয়েছি। তাহলে এই প্রশ্নের উত্তরটা করার টেকনিকটাই হচ্ছে এই জায়গাটা। তুমি যদি দেখো সিন্স আছে, আমরা সাধারণত জানি কি সিন্স এবং ফর থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, যদি অনেকক্ষণ ধরে কাজটা চলমান বোঝায়। সো যেহেতু জুলাই থেকে কাজটা চলমান বোঝাচ্ছে, তাই এখানে সিন্সও দেয়া আছে, আমরা ধরেই নিব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরেরটা মিনিং অনুযায়ী দিলে হয়ে যাচ্ছে। তারপরে লাস্ট কোয়েশ্চেনটা যদি দেখি, বলা আছে অ্যাজ ড্যাশ টু প্রাইভেট মোডস অফ ট্রান্সপোর্টস। বলা হচ্ছে ট্রান্সপোর্ট যাতায়াতের যে প্রাইভেট মোড আছে, পাবলিক ট্রান্সপোর্ট ইজ মোর এনার্জি এফিসিয়েন্ট অ্যান্ড লেস পলিউটিং। তাহলে এখানে একটা বিপরীত জিনিস বোঝাচ্ছে। বলা হচ্ছে অ্যাজ কন্ট্রাস্ট টু প্রাইভেট মোডস অফ ট্রান্সপোর্ট। বলা হচ্ছে যেহেতু এটা একটা বিপরীত দিক প্রাইভেট ট্রান্সপোর্টের, পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা মোর এনার্জি, মানে বলা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টটা হচ্ছে একটু বিপরীত টাইপের, আর অন্যদিকে পাবলিক ট্রান্সপোর্টটা কীরকম সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট, অর্থাৎ যেটা আমাদের এনার্জি সেভিংস করে থাকে। সো এই হচ্ছে তোমার, এবং লেস পলিউটিং যেটা হচ্ছে কম ধুলাবালি উড়ায়। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যা পেয়েছি, আমরা পেয়েছি বস আজকের ক্লাসে প্রিপোজিশন, আমরা পেয়েছি আজকের ক্লাসে ভোকাবুলারি, আমরা পেয়েছি আজকের ক্লাসে শুরুর দিকে ফ্রেজ, এবং আমরা পেয়েছি আজকের ক্লাসে গ্রামার, এবং পেয়েছি আজকের ক্লাসে তোমার স্পেলিং। তার মানে এই আইটেমগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে মাস্ট কোয়েশ্চেন করবে, এবং আমরা নমুনা দেখলেও তাই বুঝতে পারি। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সকল কিছু শেষ করে দিতে পারি, এভাবে বুঝিয়ে বুঝিয়ে ধরে ধরে যেন শিখিয়ে দিতে পারি, এর জন্য কিন্তু তোমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচে যুক্ত হতে হবে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচে যুক্ত হতে তুমি আমাদের নাম্বারে কল দাও, অথবা আমাদের পেজে SMS করো, আমরা বিস্তারিত বলে দিব। শুধুমাত্র চট্টগ্রাম না, এর পাশাপাশি যদি রাজশাহী, গুচ্ছ, জাহাঙ্গীরনগর কিংবা 7 কলেজেও পরীক্ষা দিতে চাও, আমরা তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে সঠিক এবং সুন্দরভাবে রেডি করে দিব ইনশাআল্লাহ।